হেন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি একাই ডুবিয়েছেন যশোলিয়া পানির শোধন আকার প্রকল্পকে বন্ধু আর স্ত্রীর নামে কোম্পানি খুলে ব্যবসা করেছেন খোদ ওয়াসার সাথে আর ওয়াসার তত্ত্বাবধায় প্রকৌশলী রফিকুল ইসলাম সব কিছুই করেছেন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের আশীর্বাদে নাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত পদ্মা দিয়া পানি শোধনাগার প্রকল্পে ঠিকাদারের অনিয়মে আপত্তি তুলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের রোশানলে পরে সরে যেতে হয় প্রকল্প পরিচালক রশিদ সিদ্দিকীকে পরে দায়িত্ব পান রফিকুল ইসলাম অনিয়মে ভরা এই প্রকল্পের শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএমসির সাথে রফিকুল ইসলামের সম্পর্ক বেশ পুরনো দু সালে ওয়াসার কমলাপুর রামপুরা পাম্পিং স্টেশনের কাজও করেছিল প্রতিষ্ঠানটি যা এখন অকেজো প্রায় রফিকুল ছিলেন সেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের পরামর্শক ছিলেন আজিজুল আকিল ডেভিড যিনি ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অংশীদার নথি ঘেটে দেখা যায় এই প্রতিষ্ঠানেরই আরেক অংশীদার ফাতেমা জেরিন যিনি রফিকুল ইসলামের স্ত্রী কার্যত স্ত্রী আর বন্ধুর নামেই চলত ব্যবসা রফিকুল ইসলামের দাবি প্রতিষ্ঠানটি দু সালে বিলুপ্ত হয়েছে ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এটার যিনি একজন অংশীদার ফাতেমা জেরিন উনি কি আপনার ওয়াইফ এখন না কিন্তু কিন্তু নথি ঘেঁটে দেখা গেছে দুই হাজার নয় সালেও ঠিকাদার হিসেবে বাষট্টি কোটি টাকার বিল উঠিয়েছে ন্যাশনাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীরা নিজ এক্তিয়ারাধীন এলাকায় পরিবারের কাউকে ব্যবসার অনুমতি দিতে পারেন না এ নিয়ে দুই সালে রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে ওয়াসার এমডিকে নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ কিন্তু ব্যবস্থা তো দূর উল্টো তাকসিম এ খানের আশীর্বাদে পেয়েছেন পদোন্নতি যদিও এমডি তাকসিম এ খান দিনক্ষণ মনে না করতে পারলেও দাবি করেছেন ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছিল স্থানীয় সরকার বিভাগ আপনার কাছে ওইটার কি কোন ব্যবস্থা নিয়েছিলেন

শাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা